নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন, স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক ফ্লেভার নেই, তবে রাজনৈতিক দলের পক্ষ থেকে যে কেউ নির্বাচনে দাঁড়াতে পারে। শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে হলরুমে মানিকগঞ্জে হরিরামপুর ও সিংগাইর উপজেলার প্রার্থীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের মতবিনিময় তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, অনেকে রাজনৈতিকভাবে নির্বাচনে অংশ না নিলেও আনঅফিসিয়ালি নির্বাচনে অংশ নিয়েছে। একটি বড় দল যারা সরকারি দল তারা এটা তুলে দিয়েছে এবং উন্মুক্ত করে দিয়েছে, অথবা এখন আর সেই ফ্লেভার এটার মধ্যে নাই, রাজনৈতিক ফ্লেভারটা নেই। তারপর যদি কেউ রাজনৈতিক ইতি থেকে কোনো দলের পক্ষ থেকে দাঁড়াতে পারে সেটাও অপশন রাখা হয়েছে, অর্থাৎ এটা মোর ফ্লেক্সিবল করা হয়েছে। আমরা ভালো মনে করছি, আমাদের সবচেয়ে ফিডব্যাক ভালো, এবং আমরা জাতীয় নির্বাচনটি যেভাবে সুন্দর সুষ্ঠুভাবে করেছি আমাদের ধারণা যে তার সেটা আরও ভালো হবে।